আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক আরও একটা নতুন ভিডিওতে। আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। তো আজকে হচ্ছে যাই ফ্রাইডে, আমরা যাব নামাজ পড়ার জন্য হাংতুয়া মসজিদে, মসজিদ আল বুখাইরি। মসজিদটা এত সুন্দর। তো আজকের আকাশের আবহাওয়ার পরিস্থিতিটা মোটামুটি কুলই আছে। মালয়েশিয়ার আবহাওয়া এমন একটা ইন্টারেস্টিং, সকালে যদি বৃষ্টি হয় বিকেলে কনফার্ম রোদ চলে আসে, তো এইরকমই কন্ডিশন। তো আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার বিখ্যাত হাংতুয়া মসজিদের ভেতরের দৃশ্য। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই সাথে থাকবেন। লেটস গো। তো আমরা আছি এখন প্যাভিলিয়নে। প্যাভিলিয়ন থেকে আমরা যাব হাংতুয়া মসজিদে, মসজিদ আল বুখারি, যেটা এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরত্ব। তো আপনারা এই ভিডিওটিতে দেখুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রাস্তাঘাটগুলো এতটা নিট অ্যান্ড ক্লিন, এবং কি পুরো পারফেক্ট কম্বিনেশন। আপনি হচ্ছে যে যদি বাইক ইউজ করেন, তাহলে হচ্ছে যে এখানে পুরো ন্যাচারাল একটা ফিল পাবেন, এবং কি বাইক চালানোর জন্য পুরোপুরি রাস্তাঘাটগুলো একদম সুইটেবল। দেখুন সামনে TRX 106 দেখা যাচ্ছে। তো দেখতে থাকুন পুরো রাস্তার ভিউটাও এই ভিডিওটিতে আমরা কভার করতেছি। তাহলে আস্তে ধীরে চালাও। তো আমরা চলে আসছি অলরেডি মসজিদে। তো মসজিদটি হচ্ছে যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হাংতুয়াতে অবস্থিত। আর এই মসজিদটি এত সুন্দর, আপনি না আসলে বুঝতে পারবেন না। এটা ফিলিস্তিনের পবিত্র বাইতুল মুকাদ্দাস মসজিদের মতোই সেম। এই মসজিদের যে ইয়েগুলো একদম সিস্টেম পুরোপুরি এত সুন্দর লাগে আপনাদের, আপনারা আসলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর মসজিদটা। তো আলহামদুলিল্লাহ আমরা নামাজটা শেষ করলাম। নামাজ শেষ করে মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখলাম, অন্যরকম একটা প্রশান্তি। তো সবাই নামাজ পড়ে যার যার গন্তব্যস্থানে চলে যাইতেছে, আমরাও চলে যাব এখন। আমাদের হচ্ছে, আমরা যেহেতু বাইক নিয়ে আসছি, হেলমেট অবশ্যই মালয়েশিয়াতে ম্যান্ডেটরি ইউজ করা। তো এখন হচ্ছে যে আমরা চলে যাব মসজিদের বাইরে। অজুখানাটা আপনারা দেখুন, এই এই সামনেই হচ্ছে অজুখানা। আর এই এগুলো হচ্ছে যে মসজিদে অনেক মানুষ আসে, যার কারণে হচ্ছে যে বাইরে এরকম শট বিছাই দেয় নামাজ পড়ার জন্য, কারণ ভিতরে হচ্ছে যে জায়গা হয় না। এই বাইরের রোদের মধ্যেও মানুষ নামাজ পড়ে। তো এখানে হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষরা নামাজ পড়ে, অনেক দেশ থেকে আসে মানুষগুলো। তো আজকে একটু রোদের তাপ, যার কারণে হচ্ছে যে হালকা একটু গরম লাগতেছে। তো অলরেডি নামাজ পড়ে চলে যাইতেছি আবার গন্তব্যে। তো এখানে বাইকটা পার্কিং করছি রাস্তার ওই পাশে, এখন বাইক নিতে হবে। বাইক নেওয়ার পরে দেন আমরা হচ্ছে যে আবার চলে যাব। তো আমাদের নামাজ অলরেডি শেষ, এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। আর পিছনে দেখতে পাচ্ছেন আল বুখাইরি মসজিদ। তো এখন অলরেডি আমরা বাইক নিতেছি, দেন হচ্ছে যে বাসার উদ্দেশ্যে আবার রওনা হব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কে কোথায় থেকে দেখতেছেন। মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো এত সুইটেবল গাড়ি চালানোর জন্য, কারণ হচ্ছে এখানে সবাই ট্রাফিক রুলস মেনটেন করে, যার কারণে গাড়ি চালাইতে একদম ইজি। জাস্ট আপনার হচ্ছে যাই গাড়ির লাইসেন্স থাকলেই হবে, ড্রাইভিং লাইসেন্সটা থাকলেই আপনি মালয়েশিয়াতে একদম রিল্যাক্সে গাড়ি চালাইতে পারবেন। তো দেখুন রাস্তাঘাটগুলো কতটা ক্লিন, একদম ফুরে পারফেক্ট কম্বিনেশনে আছে। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মসজিদ জামেকে। তো কে কোথায় থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।